আমি অশোক মালাকার বীরভূম জেলার অন্তর্গত রাজনৌর ব্লকের মালিপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। আমি হেল্পেজ ইন্ডিয়ার বাবা লোকনাথ স্বনির্ভর বয়স্ক স্বনির্ভর গোষ্ঠীর একজন সদস্য। এই দলে যোগদান করি আমি এই কারণেই যে বয়স্ক লোকদের সান্নিধ্যে থাকতে পারবো বা বিভিন্ন সহযোগিতা পাবো বা আমিও নিজে সহযোগিতা করতে পারবো। এই জন্যই এই বয়স্ক স্বনির্ভর দলে যোগদান করেছি। এই কারণে এখান থেকে স্বাস্থ্য পরিষেবা পেয়ে থাকি, ঋণ আর্থিক সহযোগিতা পেয়ে থাকি এবং সামাজিক সহযোগিতাও পেয়ে থাকি। এই গোষ্ঠীর 14 জন সদস্যের মধ্যে আমি এই কর্মের সাথে যুক্ত আছি। আরও যারা সদস্য আছেন তারা কেউ মৎস্যজীবী, কেউ চাষবাসের সাথে যুক্ত, কেউ আরও বিভিন্ন কর্মের সাথে যুক্ত আছেন। এই যে দুর্গা মূর্তিটা আমার হাতে দেখছেন, এটা তৈরি করতে আমার 600 থেকে 700 টাকা খরচ হয়। এটা আমি 700 থেকে 800 টাকার মধ্যে বিক্রি করে থাকি। এই যে বজরাটা দেখছেন, এটা 300 থেকে 350 টাকার মতো খরচ হয়। আমি 400 থেকে 450 পর্যন্ত বিক্রি করে থাকি। আমার পরিবারে 4 জন সদস্য, আমি, আমার স্ত্রী, ছেলে এবং মেয়ে। এই পরিবারের আমি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দুর্গাপূজার সময় এই শিল্পকর্মের চাহিদা থাকে একটু বেশি, ওই জন্যে একটু আয় বেশি হয় ওই পুজোর সময়। এবছর তেমন একটা এই করোনাকালের জন্য তেমন একটা আয় নেই।